হ্যালো স্টুডেন্টস, আমি নিতীশ পাল, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে এবং নিহারিকাস অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয়টি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে অপিনীতি কাকে বলে, অপিনীতি এর উদাহরণ দাও। তো আজকে এই প্রশ্নটা তোমাদের কিন্তু 3 নম্বরের জন্য পরীক্ষায় প্রশ্ন আসে। তো প্রথমত অপিনীতি কাকে বলে আমরা জানবো এবং তারপরে অপিনীতির উদাহরণগুলো সম্পর্কে জানবো। দেখো, আজকে আমরা বেশ কয়েকটা ক্লাস পেরিয়ে এসেছি এবং কন্টিনিউ ক্লাসগুলো আমাদের দেওয়া হচ্ছে। আমাদের যে ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে সেটা নীলস নিভা এবং নিহারিকাস অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলে, এবং ফার্স্ট স্টাডি চ্যানেলটা যেটা আছে সেখানে কিন্তু আমাদের দেওয়া হচ্ছে স্কুলের যত সমস্ত মানে পড়াশোনাগুলো সেগুলো হচ্ছে ফার্স্ট স্টাডি। তোমরা কলেজের পড়াশোনা সমস্ত নীলস নিভায় পাবে, তোমরা চাকরি পরীক্ষা যাবতীয় কিছু তোমরা নিহারিকাস অ্যাক্টিভিটিসে পাবে, এবং ফার্স্ট স্টাডি বলে যে চ্যানেলটা আছে আমাদের সেটাই পাবে তুমি হচ্ছে স্কুলের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো। তো চলো আজকে শুরু করি ক্লাসটি, অপিনীতি কাকে বলে এবং অপিনীতির উদাহরণ আলোচনা করো। দেখো স্টুডেন্টস, প্রথমে তো অপিনীতি আমরা কাকে বলে জানবো, যে পরের ইকার, অর্থাৎ যেমন মনে করো এখানে রস্য ইকার, এই যে রস্যই আছে, ঠিক আছে, কি বলছে, পরের ইকার যদি আগে উচ্চারিত হয় তাহলে তাকে আমরা অপিনীতি বলে জানি। অর্থাৎ যদি পরের ই বা রস্যু স্বরধ্বনি যদি আগে উচ্চারিত হয়, মানে যখন রস্যই এবং রস্যু এই দুটো ধ্বনি আছে, এই দুটো স্বরধ্বনি যদি আগে উচ্চারিত হয় অথবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে রস্যই বা রস্যু স্বরধ্বনি উচ্চারিত হয় তাহলে তাকেই কিন্তু আমরা অপিনীতি বলে জানব। আশা করি বুঝতে পারলা যে পরের রস্যইকার যদি আগে উচ্চারিত হয় তাকে আমরা অপিনীতি বলি। অর্থাৎ দেখো এখানে রস্যইটা যেখানে আগে উচ্চারিত হচ্ছে, আজি আজি, দেখো কি করে ব্যাপারটা ভালো করে বোঝো তাহলে জিনিসটা তোমাদের সুবিধা হবে। দেখো বিষয়টা এখানে বলছে, সাপোজ মনে করো আজি, এটা গ্রেটার দেন দিয়ে আইজ, ঠিক আছে, আইজ, কথাটা ভালো করে বুঝবা, আজি যেটা আছে আ যোগ বোরকার্য, তারপরে তো রস্যইটা উচ্চারণ হয়, কিন্তু যখনই আমরা আইজ উচ্চারণ করতে তাহলে আ তারপর রস্যই তারপর বোরকার্য, অর্থাৎ রস্যই যা পরেরটা আগে চলে আসছে জয়ের জায়গায় এবং জটা চলে যাচ্ছে রস্যইয়ের জায়গায়। তাহলে এই যে ব্যাপারটা যে কোনো একটা শব্দর মধ্যে যদি রস্যই বা রস্যু নামক স্বরধ্বনি থাকে সেটা যদি আগে কখনো উচ্চারিত হয়ে যায় তাহলে তাকে আমরা অপিনীতি বলছি। এবার অপিনীতির কিছু উদাহরণ, যেমন আজি থেকে আইজ, জিনিসটা বিস্তারিতভাবে এখানে বুঝিয়ে দিলাম আমি কেমনভাবে হলো। কালী থেকে কাইল আসলো, দেখো কালী কাইল কী করে হলো, কা ল ই এরকম হলো কালী, ঠিক আছে। এটাকে যদি গ্রেটার দেন দিয়ে আমরা যদি লিখি কাইল তাহলে কয়াকা রস্যই ল, তাহলে এখানে কী হচ্ছে, দেখো রস্যইটা লয়ের জায়গায় চলে আসছে, লটা রস্যই জায়গায় চলে যাচ্ছে, তাহলে এটাকে বলি আমরা কি, অপিনীতি। সাধু সাউদ, আসু আউস, রাখিয়া রাইখা, বাক্য বাক্য, সত্য সৈত্য, চারি চাইর, মারি মায়ের, লক্ষ্য লক্ষ্য, কন্যা কন্যা প্রভৃতি যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো কিন্তু সবই কিন্তু এখানে অপিনীতির উদাহরণ। আশা করি তোমাদের বুঝতে কোনো অপিনীতিতে কোনো অসুবিধা নেই। এবার স্টুডেন্ট, তোমাদের কিছু বেসিক ইনফরমেশন দেবো আমাদের সেন্টারের ব্যাপারে। যদি আমাদের জ্ঞানজ্যোতি জ্ঞানজ্যোতির আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যদি তোমরা ফ্রিতে যুক্ত হতে চাও তাহলে এখানে আমাদের বিভিন্ন নোটসগুলো প্রোভাইড করা হয় ফ্রি অফ কস্টে, এবং আমাদের www.blogspot.blogsorry ভুল হলো আমার ওয়েবসাইটটা www.nxt.blogspot.com এই ওয়েবসাইটে যদি সার্চ করো তোমরা তাহলেও কিন্তু সরাসরি তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের নোটস। এছাড়া তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পড়তে চাও তাহলে মান্থলি ফিস অনলি 20 টাকা, যে কোনো সাবজেক্টের জন্য তুমি পড়তে পারো, অনলি ফিস হচ্ছে 20 রুপিস মান্থলি বেতন, কিন্তু তোমার টোটাল 4 মাসে প্রোভাইড করতে হবে 80 রুপিস এবং অ্যাডমিশন ফিস 20 রুপিস, পুরো কোর্স ফি তোমার কমপ্লিট হচ্ছে 100 রুপিসে, কিন্তু তখনই এই কন্ডিশনটা তোমার অ্যাপ্লাই হবে যখন তুমি একটা স্টুডেন্টসকে আমাদের সেন্টারে জয়েন করাবে। তো স্টুডেন্টস দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।